ডান হাত দিয়ে কোন জিনিস আপনি কখনো ধরতে পারবেন না? প্রিয় দর্শক, শুরু করছি দৈনিক নতুন সময়ের জনপ্রিয় অনুষ্ঠান গুগলি। রয়েছি সৌরভ সোহাগ, আমার সাথে দুজন ভাইয়া রয়েছে, জানবো তাদের পরিচয়, তারপর ছড়িয়ে দেবো আজকে। দাদা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনার নাম? আমি শুভ। শুভ ভাই, কী করছেন? আমি MBBS কমপ্লিট করলাম। দেশে বাড়ি কোথায়? বাগেরহাট। বাগেরহাটে কী বিখ্যাত রয়েছে? বাগেরহাটের বাঘ বিখ্যাত। বাগেরহাটের বাঘ বিখ্যাত, এক কথায় উত্তর পেয়েছি। সুন্দরবন? আচ্ছা, সুন্দরবন মানে বাঘ বিখ্যাত। আপনার নাম? অমিত কর্মকার। অমিত কর্মকার, কী করছেন? আমি ডক্টর। চিকিৎসক পেয়েছি আমরা আমাদের সাথে। আচ্ছা, দুজনই চিকিৎসক। আচ্ছা, দুজন চিকিৎসক পেয়েছি। আপনার দেশে বাড়ি? ভোলা। ভোলা, ভোলায় কী বিখ্যাত রয়েছে? ইলিশ মাছ। ইলিশ মাছ, ইলিশ মাছের জন্য ভোলা বিখ্যাত। আপনাদের জন্য একটা প্রশ্ন আমি করছি, ডান হাত দিয়ে কোন জিনিস আপনি কখনো ধরতে পারবেন না? জিরো বলেছিলাম, ডান হাত দিয়ে কোন জিনিস আপনি কখনো ধরতে পারবেন না। আপনারা মনে মনে চেষ্টা করেছেন, ভুল বা সঠিক কোনোটাই আমাকে দিতে পারেন নাই। এই চেষ্টাকে দৈনিক নতুন সময় টিম এবং এই গুগলের টিম সাধুবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন সময় সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনার নাম? আমার নাম হাসিন ইবনে হামিদ জারিফ। জারিফ, কী করছেন? আমি এবার ক্লাস 7-এ পড়তেছি। 7-এ পড়ছেন। দেশের বাড়ি কোথায় জারিফ? দেশের বাড়ি রাজশাহীতে। রাজশাহী কেন বিখ্যাত? রাজশাহী কেন বিখ্যাত? জানতে পারলাম তাদের নাম এবং তাদের দেশের বাড়ি কোথায় এবং তারা কি করে। যে আমাদের দৈনিক নতুন সময় একটা গুগলি অনুষ্ঠান করে থাকি আমরা দাদা, আপনাদের এন্টারটেইনের জন্য, ভালো লাগার জন্য অনুষ্ঠান দেখা হয়? দেখি, আমি কখনো কখনো দেখছি আপনাদেরকে। কেমন লাগে অনুষ্ঠান? ভালো লাগে। আপনি দেখেছেন? হ্যাঁ দেখছি। দর্শক, কথা না বাড়িয়ে দুজনের সাথে আজকে গুগলি খেলবো। আপনাদের জন্য একটা প্রশ্ন থাকবে, এই প্রশ্নটা খুব মনোযোগ সহকারে শুনতে হবে দুজনেই। ডান হাত দিয়ে কোন জিনিস আপনি কখনো ধরতে পারবেন না? আবারও বলছি, ডান হাত দিয়ে কোন জিনিস আপনি কখনো ধরতে পারবেন না? অবশ্যই 5 সেকেন্ডে বলতে হবে। শুরু করছি এখন থেকে। 1, 2, 3 কোনে কোনে ডান হাতের কোনে ধরা যায়? ডান হাত দিয়ে। জিরো ছিলাম, বলেছিলাম ডান হাত দিয়ে কোন জিনিস আপনি ধরতে পারবেন না। আপনি বলেছেন ডান হাতের কোণে, কিভাবে আমাকে একটু বিশ্লেষণ দেন। কারণ ডান হাত দিয়ে তো ডান হাতের কোণে ধরা যাবে না। হ্যাঁ, বাম হাত দিয়ে ধরা যায়, কিন্তু ডান হাত দিয়ে ডান হাতের কোণে কখনো ধরা যায় না। সেই ধারাবাহিকতা আপনি বলেছেন। এটা রাইট করবো? এটাই ডান? হ্যাঁ। আপনি বলেছেন, আপনি কি মনে হয় যে এটা কি হতে পারে? উনি বলেছেন ডান হাতের কোণে। আপনি কি ডান হাতের কোণেই? আমার দুটো মনে হইতেছে, কবজি আর কোণেই। আমি বলতে চাই দাদা, সঠিক উত্তর ছিল ডান হাতের কোণে, কারণ ডান হাত কখনো কোণেটা ধরা যায় না, বাম হাত দিয়ে ডান হাতের কোণেটা ধরা যায়। তো আপনার জন্য রয়েছে নতুন সময়ের পক্ষ থেকে গিফট, একটু রিসিভ করবেন গিফটটা। বিজয় হয়ে কেমন লাগছে? ভালো লাগছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরা চাই আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। নতুন সময়ের সঙ্গে থাকা আমি নাজমুল হক সামাল আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আরও অনেক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজে লাইক দিন ও ফলো করুন। ভালো থাকবেন।